ইঞ্জিনিয়ার্স ক্যাপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা এই প্রবলেমটা সলভ করব। এই প্রবলেমে ফ্রন্ট প্লেনটা মেনশন করে দেওয়া আছে। যেহেতু এটা ফ্রন্ট প্লেন, তাহলে এটা টপ প্লেন হবে এবং এটা রাইট সাইড প্লেন হবে। যদি এই অবজেক্টটা আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে অবজেক্টটা ঠিক আমরা এভাবে দেখতে পারবো। যেভাবে দেখি, এটা হচ্ছে টপ প্লেন, এটা ফ্রন্ট প্লেন এবং এটা রাইট সাইড প্লেন। আমরা যখন প্লেনগুলোর প্যারালাল প্রজেকশন ড্র করব, আমরা তিনটা লাইনের কথা এর আগেই বলেছি যে তিনটা লাইন আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে ভিজিবল লাইন। আমরা যদি টপ প্লেন ড্র করতে যাই, তাহলে আমরা যে লাইনগুলো ভিজিবল হবে সেই লাইনগুলো আমরা ড্র করে নেব। ভিজিবল লাইনগুলো মেইনলি এজ এবং বাউন্ডারিতে হয়ে থাকে। তাহলে আমরা যদি টপ ভিউটা দেখি, টপ ভিউটা যদি আমরা ড্র করি, তাহলে আমরা ভিজিবল লাইন কী দেখতে পাচ্ছি? এই লাইনটা এবং এই যে এই লাইনগুলো এবং এই সার্কেল, এগুলো ভিজিবল লাইন। তাহলে আমরা ভিজিবল লাইনটা ড্র করি। এটা হচ্ছে এই পোর্শন, তারপর এই পোর্শনটা আমরা ড্র করব। এটা এখান থেকে ভেতরের দিকে গেছে, দেন এইভাবে, তারপরে আবার এদিকে গেছে। আমরা চেক করি যে ভিজিবল লাইন এই পোর্শনটা আমরা ড্র করেছি, দেন এই পোর্শনটা আমরা ড্র করেছি, এবং আরেকটা ভিজিবল লাইন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সার্কেল। এই সার্কেলটার যে আউটার পোর্শনটা, এটা অল থ্রু হোল আছে, এটা একটা ভিজিবল লাইন। যখন আমরা সার্কেল ড্র করতে যাব, আমাদেরকে খেয়াল রাখতে হবে সার্কেলের সেন্টার লাইনটা ড্র করতে হবে। আমরা সার্কেলের সেন্টার লাইনটা ড্র করব এই সিম্বল দ্বারা, এটা সেন্টার লাইন। সো ফার্স্ট অফ অল আমাকে এই সার্কেলের সেন্টারটা আমরা অ্যাজিউম করে নিলাম, এই স্লটের সেন্টার বরাবর আছে, এটা সেন্টার বরাবর আছে, এবং এই সার্কেলের যে ডায়ামিটার সেটা স্লট থেকে ছোট। তাহলে এটা অ্যাজিউম করে আমরা এই সার্কেলটা ড্র করি। এটা হচ্ছে সেন্টার লাইন, এটা হচ্ছে সার্কেল। আমরা টপ প্লেনে আর কোনো ভিজিবল লাইন দেখতে পাচ্ছি না। আচ্ছা, এরপর যদি আমরা ফ্রন্ট প্লেন ড্র করি, এটা হচ্ছে টপ ভিউ। আমরা যদি ফ্রন্ট ভিউ দেখি, ফ্রন্ট ভিউ আমরা কি দেখতে পাচ্ছি? যে ভিজিবল লাইন যেটা, এই পোর্শনটা আছে, এই পোর্শনটা আছে এবং এই পোর্শনটা, এটার থিকনেস, এটা আমরা ড্র করি। আমরা দেখতে পাচ্ছি এই পোর্শনটা এবং এই পোর্শনটা আমার ভেতরের দিকে যে স্লটটা আছে সেটা হচ্ছে এই পোর্শন, এবং এই পোর্শনের থিকনেস এটার সমান, দেন এই পোর্শনটা। আচ্ছা, এটা গেল ভিজিবল লাইন। আমরা এর আগে বলেছিলাম যে কোনো প্লেনে যদি অল থ্রু হোল অথবা এক্সটেনশন পোর্শন থাকে, তাহলে অপর চারটা প্লেনে হিডেন লাইন হওয়ার পসিবিলিটিস আছে। সো আমার ফ্রন্ট প্লেনে আমরা ভিজিবল লাইন দেখেছি, কিন্তু টপ ভিউতে আমরা একটি সার্কেল দেখেছিলাম, যেটা ফ্রন্ট প্লেনে সার্কেলটা ভিজিবল না, কিন্তু এই অবজেক্টে যেহেতু সার্কেলটা এক্সিস্ট করে, আমাকে এই সার্কেলটা দেখাইতে হবে, তবে সেটা দেখাইতে হবে হিডেন লাইন দিয়ে। এই সার্কেলটার সেন্টারটা আমরা যখন হিডেন লাইন দ্বারা প্রকাশ করব, সেন্টারটাকে, সেন্টারের এক্সিসটাকে প্রকাশ করা হয় এই সিম্বল দ্বারা, এক্সিস অফ সেন্টার। তাহলে এই সার্কেলটির সেন্টার আমরা ড্র করি, এই যে সেন্টার, আমরা হিডেন লাইনটা, এটা এক্সিস অফ সেন্টার, দেন সার্কেলের আউটার পোর্শনটা, আউটার পোর্শন এটা হিডেন লাইন দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা এটা দেখলাম ফ্রন্ট ভিউ। আমরা চেক করি যে ভিজিবল লাইন যেটা, সেটা আমরা ড্র করেছি
এবং টপ ফ্রিতে যেটা আমার ভিজিবল লাইন ছিল সার্কেল, সার্কেলটার হিডেন লাইনটা আমরা ড্র করেছি। মনে রাখতে হবে যে এক্সিস অফ সেন্টারের ক্ষেত্রে আমরা অবশ্যই এই সিম্বলটা ইউজ করব। এবার চলে আসি রাইট হ্যান্ড সাইড ভিউয়ে। রাইট হ্যান্ড সাইড ভিউ যদি আমি দেখি, আমরা এভাবে দেখতে পারব ভিজিবল লাইনগুলো। ভিজিবল লাইনটা আমরা কী দেখতে পাচ্ছি, যে এই থিকনেসটা আমার এই থিকনেসের সমান। সো এটাকে আমরা এই লাইনটা দেখতে পাচ্ছি এবং এই লাইনটা দেখতে এই এই পোর্শনটা দেখতে পাচ্ছি। এই পোর্শনটা আমার এই পোর্শনের থিকনেসের সমান। সো আমরা এই বরাবর আমরা আর কোনো ভিজিবল এজ এইগুলা বাদে আর দেখতে পাচ্ছি না। আমরা এর আগেই দেখেছি যে এই অবজেক্টে একটি সার্কেল এবং একটি স্লট আছে, তাহলে অবশ্যই আমাদের রাইট হ্যান্ড সাইড ভিউতে এই সার্কেল এবং স্লটটা দেখিয়ে দিতে হবে যে কোথায় আছে। যেহেতু এটা প্র্যাকটিক্যালি ভিজিবল না কিন্তু এক্সিস্ট করে, সো এই স্লট এবং সার্কেলটা আমাদেরকে হিডেন লাইন দ্বারা প্রকাশ করতে হবে। প্রথমে আসি আমরা স্লট। স্লটের এই পোর্শন বরাবর একটি এই পর্যন্ত কাট আছে, সো এই পোর্শনে আমার একটি হিডেন লাইন হবে। তা যেহেতু ডাইমেনশন নাই, আমরা যখন পরীক্ষার খাতায় সলভ করব আমরা এই পোর্শনগুলো অ্যাজিউম করে নিব। আমরা ধরে নিলাম এই পাশে স্লটটা এখানে আছে, এটা এই স্লটের জন্য হিডেন লাইন। দেন সার্কেলের সার্কেলটা এই পোর্শন বরাবর আছে, যদি আমি ড্র করি এখান থেকে এই বরাবর সার্কেল আছে। তাহলে ফার্স্টে কী করতে হবে, আমাদের যেহেতু এটা হিডেন লাইন ড্র করছে আমাদেরকে এক্সিস অফ সেন্টারটা ড্র করতে হবে। সো এই সার্কেলটা ধরি মনে করি এখানে আছে, তাহলে যেমন এটা এক্সিস অফ সেন্টার, এটা আসলে এইভাবে আছে, এখানে এইভাবে আছে এক্সিস অফ সেন্টার, এবং এই সার্কেলের ডায়ামিটার ধরে এই পোর্শন এবং এই পোর্শনটা ড্র করি। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ভিউ। আমরা চেক করি যে আমরা ভিজিবল লাইন যেটা ছিল এই পোর্শন এবং এই পোর্শন, এটা এখানে আছে এই সার্কেলের জন্য, এটা এই স্লটটা হিডেন লাইন দ্বারা প্রকাশ করছে, এবং এই স্লটটার জন্য আমরা এই লাইন দ্বারা প্রকাশ করছি। যেহেতু আমাদের অল থ্রু হোল ছিল একটি এবং দুইটি, এই দুইটার জন্য দুইটা হিডেন লাইন আমরা রাইট হ্যান্ড সাইড ভিউয়ে প্রকাশ করেছি। সো এই ইউজুয়ালি আমাদের এক্সামে তিনটা ভিউ আসে, যদি আমরা যেহেতু তিনটা ভিউ দেখতে পাই এই তিনটা ভিউ আসে। কিন্তু আমি লেকচারের শুরুতেই বলেছিলাম যে যদি একটা অবজেক্টে অল থ্রু হোল এবং একটি এক্সটেনশন পোর্শন থাকে তাহলে হিডেন লাইন থাকবে। এটা আরও এক্সপ্লেন করার জন্য আমরা যদি লেফট হ্যান্ড সাইড ভিউয়ে যাই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। লেফট হ্যান্ড সাইড ভিউয়ে আমরা কী দেখতে পাচ্ছি, শুধু একটা রেক্টেঙ্গল দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা ভিজিবল লাইনে যে এখানে একটা সার্কেল আছে বা এই পোর্শনটা যে কাট আছে এবং এই স্লটটা যে কাট আছে এটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু অবশ্যই আমাদের লেফট হ্যান্ড সাইড ভিউ বা যে প্লেনেই আমরা ডিসক্রাইব করি না কেন, আমাদেরকে যে স্লট বা কাটগুলো আছে অবশ্যই দেখাই দিতে হবে। যেহেতু লেফট হ্যান্ড সাইড ভিউয়ে আমরা প্রথমে চলে যাব সার্কেলটা, এখন আমরা প্রথমে চলে যাব সার্কেলটিতে। এখানে একটা সার্কেল আছে, কারণ সার্কেলটা কি পুরো এই সার্ফেস জুড়ে আছে, না, সার্কেলটা আছে আমার এই থিকনেস বরাবর আছে। সো এই স্লটটা আমরা ড্র করে নিতে পারি যে এই থিকনেসটা পুরোটা আমার একটি হিডেন লাইন আছে। সো এই থিকনেসটা এই পোর্শনটা একটা হিডেন লাইন দ্বারা আমরা প্রকাশ করে নিলাম, যে এইটা এই পোর্শন যে কাটটা আছে এটা একটা হিডেন লাইন দ্বারা প্রকাশ করলাম। এখন আসে সার্কেলে, সার্কেলটা কোথায় আছে, সার্কেলটা আমি যদি এই বরাবর আছে, এখানে একটা সার্কেল আছে, এটা সার্কেলের আউটার পোর্শন এবং এই পাশের আউটার পোর্শন। তাহলে সার্কেলে আমাকে আমাদেরকে কী করতে হবে, এক্সিস অফ সেন্টারটা ড্র করতে হবে। এক্সিস অফ সেন্টার আমরা এইভাবে প্রকাশ করি, এবং সার্কেলের এই আউটার পোর্শনের জন্য হিডেন লাইন এবং এই আউটার পোর্শনের জন্য এই হিডেন লাইন। তাহলে আমরা এই পুরো কাটটার জন্য এই হিডেন লাইনটা পাইছি এবং সার্কেলটার জন্য এই হিডেন লাইনটা পাইছি, কিন্তু বাদ আছে এই স্লটটা।
এই স্লটটায় আমরা কি দেখতে পাবো, এই স্লটটা আমার আমাদেরকে দেখতে হবে যে কোন পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা এই পোর্শনটা এখানে যে একটি কাট আছে, এই কাটটা এক্সপ্লেন করার জন্য কাটটা কোন বরাবর আছে, কাটটা এই বরাবর আছে। সো এই বরাবর আমাদেরকে একটি হিডেন লাইন দিতে হবে। তাহলে আমরা চেক করি, ফার্স্ট অফ অল আমাদেরকে চেক করতে হবে কি ভিজিবল লাইন। আমরা ভিজিবল লাইন যেটা পাইছিলাম সেটা হচ্ছে এটা, দেন আমাদেরকে যেতে হবে ভিজিবল লাইনে, পরে হিডেন লাইন। হিডেন লাইনে ড্র করার সময় আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোনো সার্কেল বা সিলিন্ডার থাকে তার এক্সিসটা ড্র করার জন্য আমরা এই সিম্বলটা ইউজ করব, এবং সেটা ইউজ করেছি যেহেতু এখানে একটা সার্কেল ছিল, এটার এক্সিস অফ সেন্টার, এবং এই যে আউটার পোর্শনটা দেখানোর জন্য আমরা দুইটা হিডেন লাইন ইউজ করছি। এবং এটা গেল সার্কেল, এবং আরেকটা স্লট ছিল, স্লটটার এই পোর্শনটা দেখানোর জন্য আমরা এই হিডেন লাইনটা ইউজ করছি। তাহলে আমরা আমাদের এই অবজেক্টটার টপ ভিউ দেখেছি, ফ্রন্ট ভিউ দেখেছি, রাইট হ্যান্ড সাইড ভিউ দেখেছি, লেফট হ্যান্ড সাইড ভিউ দেখেছি। আশা করি আমাদের যে হিডেন লাইনে যে প্রবলেমগুলো ছিল সেটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। আমরা যদি আরেকটি প্লেন দেখি যে ব্যাক ভিউ, তাহলে আশা করি এই প্রবলেমগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে সলিউশনটা। যদি আমরা ব্যাক ভিউ দেখি, আমরা ব্যাক ভিউ কী দেখতে পাচ্ছি, যে ভিজিবল লাইন, এটা ভিজিবল লাইন না, এটা আমরা আগের পোর্শনটা ড্র করার জন্য এঁকেছিলাম। ভিজিবল লাইনটা বর্ডার লাইন বরাবর যে লাইনটা সেটা হচ্ছে ভিজিবল লাইন, আমরা ভিজিবল লাইন এটা দেখতে পাচ্ছি। সো আমরা যখন ব্যাক ভিউ ড্র করব, আমরা প্রথমে ভিজিবল লাইনটা ড্র করে নিই। ভিজিবল লাইনটা কীভাবে আছে, এভাবে আছে ভিজিবল লাইন। আচ্ছা, আমরা আর কোনো লাইন এখানে দেখতে পাচ্ছি না। এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা আগেই বলেছিলাম এখানে একটা সার্কেল আছে এবং একটা স্লট আছে, যেহেতু এই ব্যাক ভিউ আমরা এই সার্কেল এবং স্লটটা দেখতে পাচ্ছি না, তাহলে অবশ্যই এই দুইটা যে পোর্শন আছে সেটা হিডেন লাইন দ্বারা প্রকাশ করতে হবে। সো সার্কেলটা অবশ্যই আমাদেরকে সেন্টারটা বের করে নিতে হবে। সার্কেলটা আমার কোন পোর্শন আছে, সার্কেলটা এই পোর্শনে আছে, সো সার্কেলটা এই পোর্শনে থাকবে। ধরি সার্কেলের সেন্টার হচ্ছে এক্সিস অফ সেন্টার এটা, এবং এক্সিস অফ সেন্টার এটা, এবং এই পোর্শনটা যে এটার জন্য আউটার পোর্শন, এবং এটা এই আউটার পোর্শন। সো সার্কেলটার আউটার পোর্শন ড্র করলাম, সার্কেলের সেন্টার অফ অ্যাক্সিস ড্র করলাম এবং আউটার পোর্শন ড্র করলাম। এবার চলে আসি স্লটের ক্ষেত্রে। আমরা এর আগেই বলেছিলাম যে স্লটটা সার্কেলের আউটার পোর্শন থেকে বাইরে আসে এবং সেন্টার একই সেন্টারে। সো এই আউটার পোর্শনটাকে আমরা কীভাবে, যেহেতু আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি না, এটা হিডেন লাইন দ্বারা প্রকাশ করতে হবে। সো এই আউটার সারফেসটা আমার এই দিকে গেলে আমরা এইভাবে দেখতে পারবো, এটা আউটার সারফেসের, এবং এই পোর্শন এই পোর্শনটার জন্য এই পোর্শন। সো আউটার সারফেসের সেন্টার অফ এক্সিস এটা, এবং এই স্লটটার এই পোর্শনটাকে আমরা এই লাইন দ্বারা প্রকাশ করতেছি, এবং এই পোর্শনটাকে আমরা এই লাইন দ্বারা প্রকাশ করতেছি। তাহলে আমরা ব্যাক ভিউতে কী দেখলাম, আমরা ভিজিবল লাইনটা, এটা ভিজিবল লাইন, তারপর যেহেতু সার্কেলের জন্য সেন্টার অফ এক্সিস আউটার পোর্শন, আউটার পোর্শন, এবং স্লটের আউটার পোর্শন এটা, এবং এটা। এই গেল আমাদের একটা অবজেক্টের আমরা কতগুলো ভিউ দেখতে পারি। আমরা অলরেডি টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ, লেফট হ্যান্ড সাইড এবং ব্যাক ভিউ দেখেছি। যদি আমরা টপ ভিউ এবং বটম ভিউ দেখি, আসলে টপ ভিউ এবং বটম ভিউয়ের মধ্যে এখানে একটা পার্থক্য আছে। আমরা যদি ড্র করি, যদি আমরা এখানে আসি যে আমরা এটা ছিল ফ্রন্ট ভিউ, যদি আমরা এটা উল্টায় দিই এটা হচ্ছে বটম ভিউ। বটম ভিউতে আমার ভিজিবল লাইন কোনটা, বটম ভিউতে ভিজিবল লাইন যদি আমরা বর্ডারগুলো ড্র করি, এই বর্ডারটা ড্র করলে আমরা
এটা দেখতে পাচ্ছি এবং এখানে এই স্লটে একটা সার্কেল আছে। অবশ্যই সার্কেল থাকলে কি করতে হবে, আমাদেরকে সেন্টার লাইন দ্বারা প্রকাশ করতে হবে, আমরা এটা প্রকাশ করছি। এখন এর আগে আমরা বারবার বলছি যে যদি কোনো অল থ্রু হোল অথবা এক্সটেনশন পোর্শন থাকে তাহলে হিডেন লাইন হবে। এই প্লেনে আমরা এটা দেখতে পাচ্ছি, কিন্তু এই যে নিচের পোর্শনে যে এক্সটেনশন পোর্শন আছে এটা আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি না, আমরা টোটাল প্লেনটা দেখতে পাচ্ছি। সো এই পোর্শনটাকে আমাকে অবশ্যই আমার যে বটম ভিউ আছে এটাতে প্রকাশ করতে হবে। সো এই পোর্শনটা আমার কোথায় আছে? আমাদের এই যে এই থিকনেসটা এটা আছে এই বরাবর। সো এটাকে আমরা প্র্যাকটিক্যালি যখন পরীক্ষার খাতায় লিখব তাহলে আমাদেরকে এই হিডেন লাইনটা আছে কি এই স্লট থেকে বাম দিকে, আমরা এখানে ড্র করলাম এটা, এই হিডেন লাইনটা আমরা প্রকাশ করছি এই স্লটটা দেখানোর জন্য। সো আমরা যদি চেক করি যে ফার্স্ট প্রথমে যেতে হবে ভিজিবল লাইন, আমরা ভিজিবল লাইনটা ড্র করেছি, এই যে এটা ভিজিবল লাইন। দেন ভিজিবল লাইন আরেকটা আছে সার্কেল, সার্কেলটা এটা আছে সার্কেলে ভিজিবল লাইন। এরপর চলে আসলাম আমরা আমাদের হচ্ছে এই সেকশনটার হিডেন লাইন, সেটা হচ্ছে এটা। সো আমরা এই অবজেক্টটার ছয়টা ভিউ দেখলাম এবং ছয়টা ভিউয়ে এবং শুধু টপ ভিউ বাদে বাদ বাকি প্রত্যেকটা ভিউতেই হিডেন লাইন আছে। এবং আশা করি আমাদের যাদের পরীক্ষায় হিডেন লাইন নিয়ে প্রবলেম থাকে তারা তাদের যে সমস্যাগুলো সেটা লেকচার দিয়ে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।